This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বিরাট সুখবর। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও আপনাদের ছুটির একটা নতুন তালিকা প্রকাশ করে দিয়েছে। বর্তমানে একটানা টানা তিন দিন কিন্তু আপনাদের ছুটি থাকবে। সে সম্পর্কে ইতিমধ্যেই নোটিফিকেশন জারি হয়ে গেছে এবং বিশেষ করে 10টি জেলাতে অতিরিক্ত ছুটিরও ঘোষণা করে দেওয়া হয়েছে। আগামীকাল কোন কোন জায়গায় ছুটি থাকবে বা কোন কোন স্কুলে আপনাদের বিশ্বকর্মা পুজো উপলক্ষে ছুটি ঘোষণা হবে সে সম্পর্কে জানানো হয়েছে এবং তাছাড়াও অতিরিক্ত আরও তিন দিন আপনারা ছুটি পেতে চলেছেন সে সম্পর্কে নতুন তালিকা প্রকাশ করেছে আমাদের রাজ্য সরকার এবং তার পাশাপাশি নবান্নের তরফ থেকে নোটিফিকেশনও জারি হয়েছে। বর্তমানে এই সেপ্টেম্বর মাসে আর কতদিন আপনারা ছুটি পাবেন, অর্থাৎ আপনাদের স্কুল বন্ধ থাকবে পূজার আগে, সেই সম্পর্কে নতুন একটা আপডেট কিন্তু প্রকাশ হয়ে গেছে এবং সেই ছুটি উপলক্ষে আপনাদের সকলেরই কিন্তু একটা বিশেষ কাজ করতে হবে, তারপরেই কিন্তু আপনারা এই ছুটিটা পাবেন। তার সাথে সাথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা বড় সুখবর আসতে চলেছে। তাদের কিন্তু বেশ কিছু নতুন জিনিসের ছাড় দিতে চলেছে সরাসরি মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। তাই বর্তমানে যারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছেন তাদের জন্য একটা বড় সুখবর আগামী ভিডিওতে আপনাদের সামনে উঠে আসবে। কিন্তু বর্তমানে যে ছুটির ঘোষণা হয়েছে সে সম্পর্কে কি বলা হয়েছে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি, তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখে নিন, বলা হচ্ছে বছরের গোড়ায় রাজ্যের অর্থমন্ত্রক ছুটি যে তালিকা প্রকাশ করেছিল তাতে করম পুজো উল্লেখ থাকলেও পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছিল। এবার ছুটির ঘোষণা করলো রাজ্য সরকার, ফলে পুজোর আগেই টানা তিন দিন ছুটি মিলবে। 23 এবং 24 সেপ্টেম্বর শনি ও রবিবার এমনিতে সরকারি দপ্তরে অধিকাংশই বন্ধ থাকে। এবার 25 সেপ্টেম্বরে ছুটি, ফলে সেপ্টেম্বরের শেষে টানা তিন দিন সুযোগ পাচ্ছে সরকারি কর্মচারী এবং তার পাশাপাশি সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো রবিবার পড়ায় অনেকেরই কিন্তু স্কুল ছুটি থাকছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন এই বছর রাজ্যে দুটি ছুটি বাড়বে, করম পুজো এবং শবে বরাত উপলক্ষে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি স্কুল কলেজ অফিস কাছারি। এতদিন করম পুজো এবং শবে বরাতে সেকশনাল হলিডে ছিল, মানে ওই উৎসব যারা পালন করে শুধু তারাই ছুটি পাবে, কিন্তু এবার দুটি ছুটি সকলের জন্য করে দেওয়া হয়েছে। মঙ্গলবার করম পুজো উপলক্ষে ছুটি থাকবে তাও জানানো হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে এই বছর থেকে রাজ্যের দুটি সাধারণ ছুটি হিসাবে গণ্য করা হবে। কলকাতা বা শহরাঞ্চলে করম পুজো বিশেষভাবে দেখা যায় না, অথচ রাজ্যের বড় অংশেই করম পুজো পালন করা হয়। মূলত মানভূম এলাকায় এই উৎসব পালন করা হয়। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর জেলায় এই উৎসব বড় করে পালন করা হয়। আপনাদের অনেকেই কিন্তু এই সমস্ত জেলা থেকে এখন এই ভিডিওটা দেখছেন, তাই আপনাদের কিন্তু অতিরিক্ত যে ছুটিটা ছিল সেই ছুটিটা যেমন থাকছে তার পাশাপাশি কলকাতা এবং শহরাঞ্চল সর্বক্ষেত্রেই কিন্তু এই ছুটিটা আপনাদের সকলকেই দিয়ে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে কোথাও কোথাও করম পুজো উৎসব পালন হয়। পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লা একাদশীতে পালিত হয় এই উৎসব। করম গাছের ডাল মাটিতে পুঁতে শুরু হয় এই উৎসব। কোথাও কোথাও মেলাও বসে এই করম পুজো উপলক্ষে। তাই বর্তমানে করম পুজো উপলক্ষে শুধু বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর জেলাতেই ছুটি থাকবে এমনটা নয়। এবার কলকাতা বা শহরাঞ্চলের সমস্ত জায়গাতে সরকারিভাবে একটা ছুটি গণ্য করে দেওয়া হয়েছে, অর্থাৎ দুদিন সমস্ত ক্ষেত্রে ছুটি দেওয়া হয়েছে, যেটা আগে সেকশনাল হলিডে হিসাবে পালন করা হতো। যারা যারা এই উৎসব পালন করতো তাদেরই ছুটি দেওয়া হতো, কিন্তু বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে একটা হলিডে হিসাবে ঘোষণা করে দিয়েছেন। স্কুল কাছারি বিশ্ববিদ্যালয় সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ছুটিটা পালন হবে এবং রাজ্যের সর্বক্ষেত্রে এই ছুটিটা সমস্ত মানুষকে দেওয়া হবে। তাই বর্তমানে আপনারা সেপ্টেম্বরে আরও তিনটে দিন ছুটি পেতে চলেছেন। কিন্তু একটা দুঃখের বিষয়, বিশ্বকর্মা পুজো উপলক্ষে আপনাদের কিন্তু সোমবার দিন ছুটি থাকছে না। 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো, সেই দিনটাই গিয়ে কিন্তু আপনাদের পালন করতে হবে, সোমবার দিন কিন্তু আপনাদের পালন করা হচ্ছে না। তাই একটা ছোট ইনফরমেশন আপনাদের সকলের জন্য, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।